আমাদের কমই মাদ্রাসা নিয়ে আমাদের এই ভূখণ্ডে মুসলমানদের শিক্ষাটা কিন্তু মাদ্রাসা শিক্ষা থেকেই শুরু আর হিন্দুদের শিক্ষা শুরু হয়েছিল টোল থেকে এখন আমাদের দেশে যে মাদ্রাসা প্রায় বিশ হাজার মতো মাদ্রাসা রয়েছে আর সেখানে কমি মাদ্রাসা এই কমই মাদ্রাসা প্রায় চার পাঁচটা বোর্ড সেখানে ছেলে মেয়েকে পড়ায় প্রায় বিশ লক্ষের কাছাকাছি ছেলে মেয়েরা সেখানে আছে কারা যায় খুব গরিব যারা অথবা একেবারে দরিদ্র যারা তারা অন্তত পক্ষে এইটুকু বলতে পারি যে মাদ্রাসা আছে বলে এই যে যারা যাচ্ছে বাচ্চারা হয়তো বাবা মা নেই এতিম তারা স্থান পাচ্ছে অথবা বাবা মারা গেছে মা বলতে পারছে তারা পাচ্ছে আবার কেউ মাদ্রাসা পত্র পাঠায় অনেকে তারা তো একটা জায়গা পাচ্ছে সেখানে আশ্রয় পাচ্ছে খাদ্য পাচ্ছে এবং পড়াশোনার সুযোগ পাচ্ছে অন্তত এইটুকু তারা দিচ্ছে কাজে মাদ্রাসাটাকে আমরা সম্পূর্ণ অস্বীকার করতে পারি না তারাও আমাদের সমাজের একটা অংশ আমরা যে শিক্ষা নীতিমালা নিয়েছি সেই নীতিমালায় কি বলা আছে যে এটা ইনক্লুসিভ মানে এডুকেশন অর্থাৎ সকলকে মিলে সম্মিলিত শিক্ষার ব্যবস্থা সেই শিক্ষার ব্যবস্থায় একদিকে যেমন কিডনার গার্ডেন বা ইংরেজি শিক্ষাও আছে আবার মাদ্রাসাও আছে আমরা কাউকে বাদ দিতে পারি না কাজে এই কমই মাদ্রাসার যে পাঁচটা তাদের বোর্ড এবং পাঁচ ভাগে বিভক্ত মানুষ পিকার বহু দিন থেকে বহু বছর থেকে আমি চেষ্টা করে যাচ্ছিলাম তাদের সঙ্গে বসতে তাদের সঙ্গে একটা সমঝোতা করতে এবং তারা যে কি শিক্ষা দিচ্ছেন তাদের কারিকুলামটা কী সেটাও কিন্তু খুব সুনির্দিষ্ট ছিল না কিন্তু এই এরা যে লেখাপড়া শিখে যাচ্ছে যাওয়ার পরে তারা কোথায় যাচ্ছে তারা তো কোথাও কর্মসংস্থানের কোনো সুযোগ পায় না তাদের সেরকম কোনো সুযোগ নেই দেশে বিদেশে নেই কারণ তাদের তেমন কোনো সনদ নেই এবং এই যে আলাদা আলাদা কমি মাদ্রাসাগুলি যে সনদ দিচ্ছে সে সনদ গ্রহণ করে কেউ এদেরকে কাজ দেয় না তাহলে তারা যাবে কোথায় তাতে আমাদের দেশেরই সন্তান দেশেরই মানুষ তাদেরকে আমরা ফেলে দেবো সেই জন্য আমার একটা উদ্যোগ ছিল যে তাদের একটা কারিকুলাম ঠিক করা তাদের শিক্ষাটাকে একটা মানসম্মত করে দেওয়া তাদের একটা সনদের ব্যবস্থা দেওয়া এবং সেই সাথে সাথে তারা যেন তাদের কর্মসংস্থার ব্যবস্থা হয় সেটা করে দেওয়া আমরা বিশ্ব এগিয়ে যাচ্ছে আমরা এখন প্রযুক্তি দিয়ে শিক্ষা দিচ্ছি তাহলে এরা কেন সেই সুযোগ পাবে না এবং এখানে কিন্তু অনেক মেধাবী ছেলেপেলে আছে অনেক মাদ্রাসা কম্পিউটার কম্পিউটারও শিক্ষা দেওয়া হয় দেওয়া হয় না তা না এবং তারা যথেষ্ট মেধাবী তাহলে তাদের মেধাটাও আমরা কেন আমার দেশের কাজে লাগাবো না সেই চিন্তা থেকেই কিন্তু আমরা এই উদ্যোগটা নেই এবং এই উদ্যোগ নিয়ে দীর্ঘ দিনের প্রচেষ্টার ফলে আমরা তাদেরকে একটা সমঝোতায় নিয়ে আসি এবং তাদের কারিকুলাম তৈরি করার জন্য একটা আমি একটা কমিশন গঠন করে দিয়েছিলাম এবং তারা সেটা করতে পারে এবং এখানে আমি বলবো তারা যে কারিকুলমটা নিয়েছে যেটা দেওবন্দের যে কারিকুলাম সেই কারিকুলমটা তারা গ্রহণ করেছে আর দেওবন্দ কিন্তু ভারতে স্বীকৃত আর কারা সৃষ্টি করেছিল সেটা আমি একদিন এখানে বলেছি যে ব্রিটিশ ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা সেই সিপাহী বিপ্লব থেকে নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছিলেন তাদেরই সৃষ্টি এই কাজে এই যে কারিকুলাম সেই অনুসারেই কিন্তু তারা একটা কারিকুলাম নিয়েছে এবং সেখানে আমরা ওই দাওরাই হাদিস তাকে মাস্টার ডিগ্রির সমমর্যাদা দিয়েছি এবং এটা কোনো অন্যায় কাজ আমরা করিনি কারণ এদেরকে আমরা আমাদের যে শিক্ষানীতিমালার মধ্যে এনে তাদেরকেও আমরা মানে ধর্মীয় শিক্ষার সাথে সাথে পার্থিব শিক্ষা দিয়ে তাদের জীবন জীবিকার পথ আমরা করে দিচ্ছি যাতে অন্য কেউ তাদেরকে ব্যবহার করতে না পারে এখানে কেউ কেউ বলবেন মাদ্রাসা হচ্ছে একেবারে সন্ত্রাস বা সৃষ্টির কারখানা এটা কিন্তু সঠিক নয় আমি সম্পূর্ণ একমত না কেন একমত না মাননীয় স্পিকার আজকে হলি আর্টিজেনে যে ঘটনা ঘটেছে বা আমাদের দেশের যে কোনো জঙ্গি ঘটনা এই জঙ্গি ঘটনার সঙ্গে কারা জড়িত ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা উচ্চবিত্ত পরিবারের সন্তান তারাই কিন্তু এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়ে চলে গেছে তারাই কিন্তু এই হোলি আর্টিজনে যারা জড়িত তারা কিন্তু সেই ইংরেজি মিডিয়াম এক প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র এবং তাদের মাঝে কিন্তু এই প্রবন্ধতাটা আমরা বেশি দেখি আমার অবাক লাগে যে এরা কেন এই পথে যায় মনে হয় তাদের জীবনের চাওয়ার কিছু বাকি নাই মূল্যবান পোশাক হাতে দামি ফোন হাতে দামি ঘড়ি দামি চশমা তাদের গাড়ি টাকা সব আছে সব পেতে পেতে পাওয়ার জায়গাটা তাদের হারিয়ে যে তারা জঙ্গি বাদিতে ঢুকে পড়ে দিচ্ছে এটাই হচ্ছে আমাদের জন্য সব থেকে দুঃখজনক কাজে এখানে শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের দোষ দিলে তো হবে না হ্যাঁ মাদ্রাসা পড়ে পেয়ে তারা কিছু ব্যবহার তারা করতে পারে কিন্তু আমি মনে করি আজকে আমরা যে স্বীকৃতিটা দিয়ে দিয়েছি এবং সেটা কিন্তু আমরা এখানে সংসদে আইন করে দিয়েছে এবং সর্বসম্মতিক্রমে সেই আইনটা আমরা পাশও করে দিয়েছি এরপর তো এই দিয়ে আর কোনো কথা থাকতে পারে না মানুষ স্পিকার কাজী এই ছেলে পেলেগুলি এখন পড়াশোনা শিখবে ধর্মীয় শিক্ষার সাথে সাথে তারা পার্থিব শিক্ষা নিয়ে তারা তাদের জীবনটা অন্তত অর্থবহ হবে এবং জীবনটাকে তারা মানসম্মত করতে পারবে সেই সুযোগটা অন্তত করে দিতে পেরেছি সেজন্য আমি এ ব্যাপারে খুবই আশাবাদী কাজে আমার মনে হয় এ বিষয়টা নিয়েও বোধ আর কোনো প্রশ্ন আসবে না